শরীর ভালো থাকুক আর খারাপ থাকুক, নিজের দায়িত্ব থেকে তো কখনোই পিছাইতে পারবো না। তার উপর কিভাবে পিছাবো ভাই, আমরা তো মেয়ে, যত কিছুই হোক না কেন শ্বশুর বাড়িতে তো যাইতেই হবে। তো শরীর মোটামুটি আজকে একটু ভালোই লাগতেছিল, তাই ভাবলাম যে না আজকে শ্বশুর বাড়ি চলেই যাবো। সারাদিন বাপের বাড়িতে কি কি করলাম সবকিছুই থাকছে আজকের ভিডিওতে, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা, এই যে আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি, চলে আসলাম আরো একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে। দিনের শুরুতেই মোবাইলটা ঠাস করে বেসিনের মধ্যে পড়ে গেছিল, ভালো হয়েছে বেসিনে পড়ছে, কমোডে পড়লে কি হয়তো একটাবার জাস্ট চিন্তা করো, আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো ঝটপট করে কমেন্ট করে জানিয়ে ফেলো। নাকের এটা কিন্তু ঠান্ডার জন্য অনেক বেশি ভালো, এটা কিন্তু তোমরা লাস্ট ফার্মাতেই কিনতে পারবে। আমার লাস্ট ব্লগে একটা আপু কমেন্ট করছিল যে আপু তুমি লাস্ট ফার্মাতে দেখো, সো আমি লাস্ট ফার্মা থেকে কিনছি 180 টাকা দিয়ে। তো এই যে লাস্ট নাইট হচ্ছে আম্মু গরুর নেহারি রান্না করছিল, ওইটারই ডালটা দিয়ে গরম গরম পরোটা দিয়ে খাইতেছিলাম, যেটা অনেক বেশি মজা লাগতেছিল। আর অসুস্থ থাকা অবস্থায় চুলে তো তেল তো দেই নাই, চুলের অবস্থা পুরো 12টা বেজে গেছে। আম্মু বলতো আজকে যেহেতু বাসায় যাবি আয় তোর মাথা আজকে আমি একটু সুন্দর করে তেল দিয়ে দিই। তো আম্মু তেল দেওয়ার পরে আমি আবার ননির ক্লে দিয়ে একটা বাটারফ্লাই বানাইছি, যেটা একদমই সুন্দর হয় নাই। তো আমি যেহেতু আজকে বাসায় চলে যাব, তাই ননির সাথে একটু এক্সট্রা আদর ভালোবাসা চলতেছিল। ননির মন খারাপ হবে কি, আমারই তো অনেক বেশি মন খারাপ হয়ে যায়। তারপর দেখলাম ননি দৌড়ায় চলে গেল আমার জন্য চা বানানোর জন্য, বলতেছিল আজকে আমি তোমাকে চা বানায় খাবো, অন্য কারোর হাতের চা তোমার খাইতে হবে না। তো এই তো চা দিয়ে বিস্কিট দিয়ে সুন্দর করে খাইতেছিলাম আমার রান্নাঘরে, আম্মু অনেক সুন্দর সবজি টবজি কেটে রাখছে ভাজি করবে। তাই তো চা খাচ্ছি আর সবাই মিলে প্ল্যান করতেছিলাম বাগেরহাট যাবো, কিভাবে কি করবো সবকিছু। এই ফাঁকে আমি দৌড় দিয়ে গোসল করে আসলাম, কারণ আমার আম্মুর কথা হয়েছে আমি নাকি দেরি করে গোসল করি, এই কারণে আমার অনেকবার আবার ঠান্ডা লেগে যায়। কথাটা তিতা হইলেও কিন্তু সত্যি কথা, সত্যি কথা বরাবরই একটু তিতা হয়, বাট ওটা সত্যি। তো আজকে দুপুরে ছিল হচ্ছে মরিচ ভর্তা, সাথে আমি কালো জিরা ভর্তা নিয়ে নিলাম, আর ছিল হচ্ছে বরবটি ভাজি আর মুরগির মাংস। কালো জিরা ভর্তাটা কিন্তু এভাবে শুকনা শুকনা করে খেতে অনেক বেশি ভালো লাগে, কিচ্ছু না জাস্ট কালো জিরাটাকে টাইলা নিয়েছে, দেন শুকনা মরিচ রসুন দিয়ে ব্লেন্ড করছে, এটা অনেক বেশি ভালো লাগে। আমার কাছে কালো জিরাটা পাটায় বেটে ভর্তাটা খাইতে ভালো লাগে না, কেমন যেন একটা স্মেল লাগে। তো আমি এখন আর মুরগির মাংস খাবো না, সবজি টবজি দিয়ে খাওয়াটা শেষ করব। খাওয়া শেষ করে একটু বারান্দায় যে চুলটাকে শুকাইতেছিলাম, আর এরকম 2-3 দিন পর যখন আমি বাসায় যাওয়ার প্ল্যান করি তখন আমার মাথার মধ্যে অনেক টেনশন কাজ করে, আল্লাহ বাসায় যে অনেক কাজ করতে হবে, অনেক কিছু গুছাইতে হবে, মানে আমার এই গুছাইতে গুছাইতে জীবনটা পুরো শেষ হয়ে যাবে। বসুন্ধরাতে যে কয়দিন ছিলাম প্রত্যেকদিনই দুপুরে ঘুম হইতো, কিন্তু খিলগাতে গেলে আমার দুপুরে আর ঘুমাইতে পারি না, ঘুমাইতে ঘুমাইতে সন্ধ্যা হয়ে গেছে। আর এইদিকে দেখো হাসান সেতুর সাথে সাথে আমাদের বাসায় নতুন একটা ছোট্ট বাবু চলে এসেছে, যাকে কোলে নিয়ে আমি ঘুম পড়াচ্ছিলাম। তো আমাদের আর একটু পরে বের হওয়ার কথা ছিল, কিন্তু ওইদিকে আবার হাসান সেতুর আরআরজেড এর সাথে মিটিং আছে, এই কারণে তাড়াতাড়ি বের হইতে হবে। তো এই কালো কালোটা দেখা বেগুন ভাজা মনে হইলো, এটা কিন্তু আম্মুর বানানো একটা মজাদার কেক ছিল, মানে কাইন্ড অফ তেলের পিঠা টাইপের, বাট এটা খাইতে অনেক বেশি ভালো লাগতেছিল, একদম নরম নরম সফট হয়ে গেছিল। আমি কাঁটা চামচ দিয়ে কেটে কেটে খাইতেছিলাম, আর এটা খাওয়ার পরে হচ্ছে খাবো 1 কাপ গরম গরম দুধ চা। আর এইদিকে ঠান্ডায় আমার নাকের অবস্থা আর মুখের অবস্থাটা খালি দেখো, লাল হয়ে এমন অবস্থা হয়ে আছে মনে হইতেছে কেউ একটা টোকা দিলেই বের হয়ে যাবে। তো চুলগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিলাম, তেল দেওয়ার পরে শ্যাম্পু করলে চুলগুলা মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগে। তো এই যে ফাইনালি আমি ননির দেওয়া সেই পুতুলটা আজকে নিয়ে যাবই, ওর জন্য একটা নাম রাখবো, কি নাম রাখা যায় তোমরা একটু আমাকে নাম সাজেস্ট করো। তো এই যে বাসায় চলে যাবো আর এইদিক থেকে খাবার দাবার নিয়ে যাবো না, এটা তো কোনোভাবেই হইতে পারে না। তো ভাবি আর আম্মু আমাকে খাবার দাবার গুছায় দিতেছিল, আর আম্মুর রুমের ওই জানালাটা আটকানো যাইতেছিল না, পরে আমাদের শক্তিমান হাসান সেতু এটাকে ফিক্সড করে দিল। তো আসার সময় দেখলাম যে আম্মুর শরীরটাও একটু খারাপ, ওই দিন রাতে আবার আম্মুরও জ্বর আসছিল, পরে ভাবিরও জ্বর আসছিল, মানে আমাদের বাসার সবার অবস্থাই খারাপ। তোমরা সবাই দোয়া করো আমাদের বাসার সবাই জানি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এই তো সবার কাছ থেকে বিদায় টিদায় নিয়ে আমরা এখন বের হয়ে পড়লাম, চলে যাবো একবারে খিলগাতে। বাট খিলগাতে আসার আগে আমরা দীপের দোকানের ওখানে একটু বসছিলাম, মানে বাসায় আসার আগে এখানে হচ্ছে ভাবি আম ভর্তা বানায় দিছিল, আম ভর্তাটা পুরাটাই আমি একা একা খেয়ে ফেলছিলাম, কারণ এটা নাকি হাসান সেতুর কাছে অনেক বেশি টক লাগতেছিল। আর পাখির বাসাতে সেই সবার আগে গাছপালাগুলো দেখাশোনা করতেছিলাম, অনেক বেশি ভালো লাগতেছিল। ইয়েস, আজকের ছোট্ট একটা ভিডিও এটা ছিল, আরো অনেকগুলো ভিডিও আসতেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে আরো অনেক নতুন নতুন ভিডিওতে, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আজকের মতো আল্লাহ হাফেজ।